আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবারও চলে এলাম আমি রেইনবো ব্লগ এন্ড কুক, এবং সেই সাথে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ। যদিও এটি আমার গার্ডেনের ব্লগ, কিন্তু আমার গার্ডেনে সব কিছু সব গাছগুলো মরে গেছে, কোনো কিছু তেমন একটি নাই, শুধু মরিচের গাছ, নাগা মরিচ অনেক ধরেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই মিষ্টি কুমড়া আর লাউটি আমি বীজের জন্য রেখে দিয়েছি, কারণ আমি খেয়াল করতে পারিনি কবে যে এটি শক্ত হয়ে গেছে। তো আর অনেক ব্যস্ত থাকায় আমি গার্ডেনের তেমন লক্ষ্য করতে পারিনি। তবে আমার অ্যালটমেন্টে অনেক গাছ হয়েছে, অনেক ফসল হয়েছে, অনেক লাউ হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার সময় থাকে। তো আমার নাগামরিচের গাছ কেমন লাগলো সবাই বলবেন। আর আমি এখানে ধনিয়া পাতার গাছ রোপণ করেছি, আপনারা চাইলে লাগিয়ে নেন, নভেম্বর ডিসেম্বরে অনেক বড় হবে গাছগুলো, আর প্রয়োজন মতো ব্যবহার করবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুন্দর কমেন্ট করুন আর দেখতে থাকুন আমার ভিডিও। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।